মূর্তি কিন্তু পুরো টোটাল স্ট্রাকচার গেছে, কিন্তু এখানে ঠাকুর হয়তো থাকতে পারে। ইনস্টলেশনের পার্ট গুলো শুরু হবে তখন কিন্তু আরো ব্যাপারে একটা রকম বড় বাটামের স্ট্রাকচার রেডি করে রাখা হয়েছে বলে একটা ভালো কাজ, ভালো পুজো উপহার। আবার হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছে কিন্তু গিরিশ পার্কে, আর গিরিশ পার্কে আসার প্রত্যেকবারেই মেন কারণ যেটা হয় সেটা হচ্ছে চোর বাগান। ইতিমধ্যে চোর বাগানে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে, ওনাদের পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ঢাকে কাঠি পড়ে যাওয়া মাত্রই কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, একের পর এক বাস বাঁধা শুরু হয়ে গেছে। চল আজকে তোমাদেরকে চোর বাগানের প্রস্তুতি পর্ব দেখাতে নিয়ে যাবো। এবছর চোর বাগানের কি উপস্থাপনা হয়েছে সেটা যদিও ইতিমধ্যে আমি জানতে পারিনি, তোমাদেরকে যদি জানতে পারি তাহলে অবশ্যই জানাবো, আর কতদূর কি কাজে গেছে সেটা তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো। চল, গিরিশ পার্ক থেকে 5 মিনিট হাঁটা পথে কিন্তু চলে এসেছি একদম চোর বাগানের যে মেন এন্ট্রেন্স তার সামনে। এই রয়েছে চোর বাগান সর্বজনীনের ক্লাবটা। ক্লাবটাকে বেশ ভালো করে কিন্তু সাজানো, উপরে গাছ টাছ লাগিয়ে, আর এই হচ্ছে সামনে মণ্ডপ। চলো একটু ধীরে ধীরে এগাই। ইতিমধ্যেই যদিও দেখা যাচ্ছে মণ্ডপের কিন্তু হাইট অনেক দূর অব্দি উঠেছে, মানে অনেক হাইট কিন্তু ইতিমধ্যেই মণ্ডপের উঠে গেছে। একবার এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো নার্সারি নার্সারি করে ব্যাপারটাকে সাজানো জায়গাটাকে চোর বাগান সর্বজনীন। দারুণ লাগছে এই জায়গাটা, কিন্তু অনেক ফুলের গাছ রয়েছে কিন্তু এখানে, প্রচুর বাঁশ দিয়ে কিন্তু অনেক বড় স্ট্রাকচার রেডি করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে। অনেকটা হাইটে কিন্তু স্ট্রাকচার ইতিমধ্যেই উঠে গেছে। এইখানে একটা ব্যানার রয়েছে, চোর বাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতি আবিজাত্যের শামিয়ানায় ঐতিহ্যের উৎসব। এখানে কিন্তু একটা 2023-এর কিন্তু যে মাতৃ প্রতিমা ছিল তার কিন্তু মুখমণ্ডলটা রয়েছে, ও টোটাল ব্যানারটা এরমভাবে বানানো রয়েছে। আর এই হচ্ছে একদম এন্ট্রেন্স, মেন এন্ট্রেন্স। ভেতরে তো তোমাদেরকে নিয়ে যাবোই, প্যান্ডেল ভেতরে অনেকটা অংশ জুড়ে কিন্তু এবারে বিস্তৃত রয়েছে, সবটাই তোমাদের দেখাবো। উপরটায় যদি তোমাদের দেখাই তাহলে কিন্তু একদম পুরো মাঠের ওই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কিন্তু পুরো টোটাল স্ট্রাকচার গেছে। একদম বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি, ভেতর দিয়েও তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো। কিন্তু অলরেডি বাঁশ বাঁধার কাজ চলছে দুদিকে, এইদিকে কাজ চলছে, এদিকে বাঁশ বাঁধার কাজ চলছে, কিন্তু সমস্ত দাদারা মিলে কিন্তু কাজ করছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ সমস্ত সবাইমাত্র বাঁশের স্ট্রাকচারগুলো যেহেতু বাঁধা হচ্ছে, এই বাঁশের স্ট্রাকচার বাঁধা হয়ে যাওয়ার পর কিন্তু ধীরে ধীরে থিমের ব্যাপারগুলো কিন্তু শুরু হবে। একদম সামনে দিয়ে কিন্তু বাঁশের স্ট্রাকচারগুলো সব করা হচ্ছে যেটা দেখা যাচ্ছে, আর এই দিকেও কিন্তু সমস্ত বাটাম ফাটাম রাখা আছে এনে, এইগুলো ধীরে ধীরে কিন্তু প্যান্ডেল বাঁধার সব কাজেই ইউজ করা হবে। বাটাম দেখতে পাচ্ছি, ওদিকে বেশ কিছু প্লাই দেখতে পাচ্ছি রয়েছে। থেকে দেখো বাঁশগুলোকে ওপরে তোলা হচ্ছে, তুলে তুলে কিন্তু স্ট্রাকচারগুলোকে বিল্ড আপ করা হচ্ছে। দেখাই তোমাদেরকে পুরো ভেতরের পরিবেশ, এই হচ্ছে পুরো টোটাল মণ্ডপের অংশ। দেখতে পাচ্ছ কতটা হিউজ জায়গা নিয়ে, পরিসর নিয়ে কিন্তু মণ্ডপটা গড়া হচ্ছে। একটু যদি ওপর দিকটায় তোমাদেরকে দেখাই, মানে মারাত্মক হাইট কিন্তু উপরে উঠে গেছে, ইতিমধ্যেই দেখা যাচ্ছে উপরে সব অজস্র বাঁশ দিয়ে দিয়ে কিন্তু পুরো স্ট্রাকচারটাকে রেডি করা হচ্ছে। আর সাইডেও প্রচুর বাঁশ রয়েছে, মোটামুটি বাঁশের স্ট্রাকচার অলমোস্ট কমপ্লিট হওয়ার পর ধীরে ধীরে কিন্তু থিমের যে কাজ সেই কাজ শুরু হয়ে যাবে। এই হচ্ছে পুরো এরিয়া। এখন কিন্তু এরিয়াটাকে দেখে মানে পুরোটাই যেহেতু কভার আপ করে নেওয়া হয়েছে, মাঠের পুরোটাই, এবার এর মাঝখানে কোথায় কোথায় স্ট্রাকচার থাকবে, কেমনটাভাবে সাজানো হবে সেটা কিন্তু ইতিমধ্যেই বোঝা যাচ্ছে না। সেটা কিন্তু ধীরে ধীরে মণ্ডপ যত নির্মাণের কাজ এগোতে থাকবে তত কিন্তু স্পষ্টভাবে বিষয়টা ক্লিয়ার হবে। বছর আমরা দেখি চোর বাগান সর্বজনীন কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে মানুষকে। বিগত বছরও যেমন দেখেছিলাম ভীষণ সুন্দরভাবে অনুভূতিকে সাজানো হয়েছিল, তার মধ্যে বেশ কিছু মুভমেন্ট জিনিসপত্র ছিল, কিন্তু যদিও আমি একটু লেট করে ফেলেছিলাম দেখতে আসার জন্য, অত ভালো করে মণ্ডপটা পরিদর্শন করতে পারিনি। তবে তোমরা যারা যারা দেখেছো অবশ্যই সবার আশা করি ভালো লেগেছিল গত বছর চোর বাগান সর্বজনীনের পূজা মণ্ডপ। অবশ্যই এবছরের মণ্ডপ দেখার জন্য কিন্তু ভীষণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি। এইদিকেও কিন্তু প্রচুর বাঁশ পড়ে আছে অলরেডি,
এই সব যে বাঁশের উপর বাঁশ বেঁধে যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরি করতেই কিন্তু আরো আরো বাঁশের প্রয়োজন হবে। যদি একটু ওই দিকটায় তোমাদেরকে নিয়ে যাই, ওই দিকটাতে কিন্তু অনেকগুলো খুঁটি পোঁতা আছে। মেবি এইখানে হয়তো ঠাকুরের কোনো অ্যারেঞ্জমেন্টটা থাকবে, কারণ প্রত্যেকবারে আমরা দেখতে পাই মণ্ডপের ভেতর ঢুকে কিন্তু এইরকম একটা পজিশনে কিন্তু মাতৃ প্রতিমা থাকে। হয়তো সেই জন্যেই এখানে মাঝখানে একটা বাঁশ পোঁতা হয়েছে, চারিদিকে ছোটো ছোটো খুঁটি বসিয়ে রাখা হয়েছে। মেবি এখানে কোনো একটা মাপ করে কিন্তু এখানে ঠাকুর হয়তো থাকতে পারে। দিকে পুরো ভেতরে ভেতরে কিন্তু স্ট্রাকচার বেঁধে দেওয়া হয়েছে, একদম ওই দিকের যে উপরের অংশগুলো সেই অংশগুলো যদি একটু এই দিকটায় দেখাই, এই দিকেও কিন্তু স্ট্রাকচার বেঁধে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু মণ্ডপের যে এক্সিট সেটা কিন্তু এইটা থাকে, মানুষ কিন্তু ওই পাশ দিয়ে প্রবেশ করে প্রতিমা এখানে দর্শন করে, পুরো মণ্ডপ দর্শন করে কিন্তু ধীরে ধীরে এই দিক দিয়ে বেরিয়ে যায়, কারণ এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে প্রবেশ করে এই সাইড দিয়ে বেরিয়ে যায়। যদি উপর দিকটায় তোমাদেরকে ভালো করে জুম করে দেখাই তাহলে দেখতে পাবে তোমরা এইখানে কিন্তু কাজ হচ্ছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ একদম উপরে কিন্তু ওখানে কিন্তু কাজ হচ্ছে। মণ্ডপের ভেতরে বিশেষ কিছু তোমাদের দেখানো নেই, কারণ যেহেতু এখন একদমই প্রাথমিক পর্যায়ে, সবেমাত্র বাঁশের স্ট্রাকচারগুলোই কাজ চলছে। এরপর যখন আস্তে আস্তে থিমের কাজ শুরু হবে, যখন আস্তে আস্তে সব ইনস্টলেশনের পার্টগুলো শুরু হবে, তখন কিন্তু আরও ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে যে কীরমভাবে কাজ হচ্ছে বা এবছরের কী উপস্থাপনা হতে চলেছে। বছর মতো এই বছরও কিন্তু আমরা অপূর্ব মণ্ডপের সাথে সাথে অসাধারণ মাতৃ প্রতিমাও দর্শন করতে পারবো। গত 2 বছর ধরে আমরা দেখে আসছি কিন্তু সুব্রত মৃধা, শিল্পী সুব্রত মৃধা কিন্তু ঠাকুর গড়েন, তুলির টানে অপূর্ব ছোঁয়ায় কিন্তু সে মাতৃরূপ দান করে। এই বছরও কিন্তু তার অনথা হবে না, এবছরও কিন্তু শিল্পী সুব্রত মৃধাই চোর বাগানে প্রতিমা গড়বেন। মণ্ডপের এই প্রান্তে আমি দাঁড়িয়ে আছি, আর একদম ওই দিকটা হচ্ছে ওই প্রান্ত, মানে ভাবতে পারছো কতটা এরিয়া নিয়ে মণ্ডপটাকে রেডি করা হচ্ছে। দেখালাম এইরকম একটা মাঝখানের জায়গায় কিন্তু এই খুঁটিগুলো পোঁতা আছে। এবার চলো একটু দেখাই, এখানে কিন্তু খুঁটি পুজোর খুঁটিটা রয়েছে, খুঁটি পুজোর দিনকে যে খুঁটিটা স্থাপন করা হয়েছিল সেইটা কিন্তু দেখতে পেয়েছি। এই যে এই রয়েছে খুঁটি, এই খুঁটি ধরে ধীরে ধীরে কিন্তু বাঁশগুলো বেঁধে বেঁধে মণ্ডপের সূচনা করা হয়েছে, যদিও খুঁটি পুজোর দিন কিন্তু আমি আসতে পারিনি। অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে, সাইডে চলে এসেছি আমি, আর এখানে কিন্তু অলরেডি বাটামের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাদারা মিলে সব বাটামের কিন্তু কাজ করছে, সব সাইজ করে করে বাটামগুলোকে রেডি করা হচ্ছে। এই বাটামগুলোই কিন্তু ধীরে ধীরে মণ্ডপের যে বাঁশ তার বাঁশের গায়ে কিন্তু মারা হবে বাটামগুলো। এইদিকে অলরেডি একটা রকম বড় বাটামের স্ট্রাকচার রেডি করে রাখা হয়েছে। সম্পূর্ণ মণ্ডপ কিরম ভাবে সেজে উঠছে স্ট্রাকচারাল পার্টটা তোমাদেরকে ইতিমধ্যে সেটা দেখিয়ে দিলাম। মুহূর্তে কিন্তু জয়ন্তদা আমাদের সাথে রয়েছে, তা দাদার থেকে প্রথমেই জানতে চাইবো যে থিমের কাজটা তুমি কবে থেকে এখানে স্টার্ট হচ্ছে আর কি। দেখো এবারে আমাদের চোরবাগানে অনেকগুলো পরিবর্তন হয়েছে, পরিবর্তন মিন্স এবছরে আমাদের দেবাশিষ বাড়ুয়েরই করার কথা ছিল, কিন্তু কোনো কারণে কিছু আমাদের ব্যক্তিগত সমস্যা আমার এবং ক্লাবের, তার জন্য আমরা দেবাশিষকে দিয়ে মানে কাজ করাতে পারিনি, তো তার বদলে দেবাশিষের বদলে দেবতোষ করছে। বাকি যা সুব্রত ঠাকুর বা ইয়ে আছে সেরকমই রয়েছে। এই রবিবার থেকে স্ট্রাকচার প্রায় আমরা অনেক লেটে শুরু করেছি, 2 মাস দেরিতে, কারণ আমার বাবা মারা গেছিলো, সেসব কারণের জন্যে অনেকগুলো সমস্যা ছিল, সেগুলো করতে পারিনি। এটা শুরু হয়েছে 22শে জুলাই, আজকের মধ্যে তো স্ট্রাকচার এত বড় স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। তবে হ্যাঁ এটুকু দর্শকদের বলতে পারি একটা ভালো কাজ, ভালো পুজো উপহার আবার দেওয়ার চেষ্টা করবো মায়ের ইচ্ছে যদি থাকে। তোকে আবার একটা ভালো জিনিস চোরবাগান এরকম প্রতি বছর দিয়ে আসে, এবছরই দেবে। এবং আমাদের প্রাইম টার্গেট হচ্ছে যে মহালয়ের দিন আমরা মায়ের সব মানে মণ্ডপ সবার জন্য খুলে দিতে পারব, সেই চেষ্টা করছি। তো রবিবার থেকে শুরু হবে কাজ, দিন রাত্রি কাজ চলবে, ভালো কাজ একটা চেষ্টা করছি। আর প্রত্যেক বছর যেরকম মোটামুটি দেখতে পাই যে মহালয়াতে বিগত বছরও দেখেছিলাম এখানে চক্ষুদান হয়েছিল, তো এই বছরও কি এবছরও হবে? এই বছরে সেই মহালয়ের দিনই চক্ষুদান হবে, এবং সেদিনকেই যত মিডিয়া বা যত তোমাদের ইউটিউবার ব্লগার আছে তাদের সবাইকে
একটা আমন্ত্রণ জানানো রইলো আমার তরফ থেকে, এবং এটা আমরা অফিসিয়ালিও পোস্ট করব সবাইকে সকালে। এবং এবারে যেটা আমরা চিন্তা করেছি, মানে পুরী মহারাজ জগন্নাথ দৈতাপতি পুত্র, মানে উন্নত দৈতাপতি, ওনার হাত দিয়েই চক্ষুদানটা এবার হবে। তো সেই রকমই একটা প্রোগ্রাম আমরা মহালয়ের দিন সকালে রাখছি। সেদিন থেকেই সেটা, সেদিনকে সেটা সকালে শুরু হবে, এবং সেদিনকে সবার জন্যে আমরা মণ্ডপ খুলে দেবো সকালের পর। অনেক ধন্যবাদ দাদা, পুজোর অনেক আগাম শুভেচ্ছা। থ্যাংক ইউ। এইটুকু নিয়ে কাজ হয়েছে, এরপর ধীরে ধীরে কিন্তু যে থিমের কাজ, সেই কাজ কিন্তু খুব শীঘ্র শুরু হয়ে যাবে। তারপর আস্তে আস্তে মণ্ডপ গড়ে উঠবে অপূর্ব সুন্দরভাবে। প্রত্যেক বছরের মতো এবছরও অবশ্যই দেখতে আসবো। তোমরা কে কে চোরবাগানের পুজো দেখতে আসো, কার কার পছন্দের পুজো, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। কেমন লাগলো তোমাদের আজকে চোরবাগান দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।